আচ্ছা, মানুষের আমাদের যে আল্লাহ তাআলা হায়াত দিয়ে মাঠে দেয় দুনিয়াতে, ও হায়াত কি আপনার কমে না বাড়ে? টেনশন করলে নাকি অনেকে বলে হায়াতটা কমে যায়, আসলে তো আয়াতের দ্বারা যে সাবিত, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন, এটা তো আল্লাহ তাআলার অমুক বিধান যে মানুষ যখন মৃত্যুর সময় এসে যায়, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পিছে হবে না, কিন্তু বাড়া এবং কমা সংক্রান্ত কিছু রেওয়ায়ত আছে, আমলের দ্বারা বাড়ে কমে, এটা হলো বরকত হয়। আপনি আশাফি থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে 1500 বই লিখেছেন, অথচ দেখা যায় একজন লোক সারা জীবন 1500 বই পড়ে শেষ করা কঠিন, 100 বছর হায়াত পাইলেও 1500 বই লেখা তার পক্ষে সম্ভব না, কিন্তু উনি অল্প হায়াতের মধ্যে কত বরকত হয়েছে, এটা হলো বরকত। আপনি ধরেন আপনার গ্রুপের যিনি চেয়ারম্যান, অল্প দিনের মধ্যে উনি তো অল্প হায়াত পেয়েছেন, কিন্তু কত টাকার মালিক হয়েছেন? বাংলাদেশে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে সৎভাবেই দেখা যাচ্ছে অনেক টাকা ইনকাম করেছে, অন্যজন কিন্তু পারতেছেন, এটা কিন্তু হায়াতের মধ্যে বরকত, বরকত বরকত, যেটা একজন লোক 100 বছরে পারত সে কিন্তু 20 বছরে সেটা পেরে গিয়ে। আর সবচেয়ে প্রশংসার একটা সাইটও এখানে আছে যে যথেষ্ট খেদমত করছেন দেশ ও জাতি, দেশ ও জাতি, ইসলামের মাদ্রাসা মসজিদের দিকে যথেষ্ট যথেষ্ট খেদমত করছেন আলহামদুলিল্লাহ। তো এরকম হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, সেটিকে বৃদ্ধি বলা হয়েছে, বৃদ্ধির কথা যে বলা হয় যে হায়াত কমে, আবার যে টেনশন করার ক্ষেত্রে বা এসে করার ক্ষেত্রে মানুষের হায়াত কমে যাওয়ার ক্ষেত্রে মানে কি, তার কাজের আর স্পিড থাকে না, সে কাজ করতে পারে না, সেই দিক দিয়ে তার যে কাজ ধরেন একটা লোক 10 বছরে করতে পারতো, সে 50 বছরে 100 বছরে ওই কাজটা করতে পারে না, সেখানে তার হায়াতটাকে কমায় দেওয়া হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে।